সংক্রমণের দিক থেকে করোনা মতো শক্তিশালী, মৃত্যুর দিক থেকে ইবোলার মতো পরবর্তী প্যান্ডেমিকের কারণ হতে পারে ডিজিজ এক্স, এমনই বলছেন চিকিৎসকরা। প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যাথোজেন ও পরবর্তী প্যান্ডেমিকের সঙ্গে তার যোগসূত্রের উপর একটি সমীক্ষা প্রকাশ করে, যাতে প্যাথোজেনের জন্য তথ্য ও আগামী দিনের মানব সভ্যতার জন্য কোনটা ক্ষতিকারক হতে চলেছে তা জানা যায়। এর আগে ইবোলা জিকার ক্ষেত্রে এমন সমীক্ষা সতর্কতা জানিয়েছিল, এবার সেই তথ্য বলছে ডিজিজ এক্স এর কথা। বিশেষজ্ঞরা বলছেন এই ডিজিজ এক্স মানব শরীরে তার কি প্রভাব নিয়ে আছে তা এখন সঠিকভাবে জানা যায়নি, কারণ এটি অত্যন্ত শক্তিশালী হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এই একই সতর্কতা উচ্চারণ করেছেন ইবোলা আবিষ্কারক বিজ্ঞানী জিন জ্যাকুয়েন্স মুয়েম্বে তামফাম। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে বিজ্ঞানী বলেছেন আফ্রিকার ক্রান্তীয় রেন ফরেস্ট থেকে এসব ভাইরাস ছড়াতে পারে। কঙ্গোর দুর্গম এলাকার একটি গ্রামে রক্তক্ষরণকারী জ্বরের লক্ষণে এক নারী আক্রান্ত হওয়ার পর ভীতি ছড়িয়ে পড়েছে। কঙ্গোর ইনগেনদের ওই নারী ইবোলা সহ বেশ কয়েকটি রোগের পরীক্ষা করা হয়, কিন্তু সবকটির ফলাফলই নেগেটিভ এসেছে। আশঙ্কা ছড়িয়ে পড়েছে তার শরীরে অসুস্থতা হয়তো কথিত ডিজিজ এক্স। ধারণা করা হচ্ছে এই ভাইরাসটি করোনা সংক্রমণের চেয়েও দ্রুত ছড়াতে পারে। এতে আক্রান্তদের মৃত্যুর হার ইবোলার মতোই 50-90%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডিজিজ এক্স এর অর্থ এখনো অজানা। মুবাল্লিক করিম, মাইটিভি।